আপনারা আয়োজন করছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ নামে, না ওনার স্মরণে। এজন্য এক বুজুর্গের ঘটনা মনে পড়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী, নাম শুনছেন নি, আর একজন মাথা খাই যায়, একদম সবার সাথে এক কাতারে বসে সুন্দর করে চেয়ে থাকে। বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী যখন ইয়াং ম্যান, তরুণ, এই 18-19 বছর বয়স, এই সময় আর করব না, এই সময় উনি সংবাদ পাইছেন ওনার বাড়ির থেকে একটু দূরে এক আল্লাহর ওলি আসছে। তো মনে মনে ভাবলেন যাই আল্লাহর ওলির সঙ্গে একটু দেখা করে আসি, আমরা যেমন শুনি দেওবন্দের মহতাব হিসেবে আসছেন যাই একটু দেখা করে আসি, যখন শুনি হাটাদারের হুজুর আসছেন গিয়ে একটু দেখে আসি। তা আব্দুল কাদের জিলানি ইয়াং ম্যান, তরুণ, সংবাদ পাইলেন যে এক আল্লাহর ওলি আসছেন অমুক এলাকায়, তো মনে মনে ভাবলেন যাই একটু দেখা করে আসি। তো রওনা হয়েছেন, হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে দেখেন এমন একজন পাকা দাড়িওয়ালা মুরব্বীও যায়, দুইজন কদ্দর হাঁটতে হাঁটতে গিয়ে দেখে ওই এই যেমন একজন হুজুরও যায়, তুমি তো হুজুর, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এমন একজন হুজুরও যায়, এমন তিনজন একসঙ্গে হাঁটতেছে। তো একসঙ্গে হাঁটতে থাকলে একজন আরেকজনের জিজ্ঞেস করে না কি ভাই কোথায় যাবেন, কি আশয় বিষয়। তো আব্দুল কাদের জিলানি জিজ্ঞেস করলেন, চাচা কোথায় যাবেন? বাবা শুনলাম এক আল্লাহর ওলি আসছে, তার একটু দেখতে যাই। হুজুর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কোথায় যাবেন? আমিও তো ওনারই দেখতে যাই। দুইজন মিলে জিজ্ঞেস করে, তুই কোথায় যাবি? আমিও তো তারই দেখতে যাই। এখন তিনজনের গন্তব্য কিন্তু একখা নেই, বলছিলাম পরওয়াজ হে দোনো কে মগর এক ফেজা মে, পরওয়াজ হে দোনো কে মগর এক ফেজা মে, ফির গিরগিস কা জাহা আওর হ্যায় শাহি কা জাহা আওর। এবার দেখেন মজাটা, তিনজন আব্দুল কাদের জিলানি জিজ্ঞেস করে, চাচা কেন যাবেন? বাবা আমি গরিব মানুষ, আল্লাহর ওলির কাছে দোয়া নিব, আল্লাহ যেন আমার ধনী বানাই দেয়। হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি কেন যাবেন? মিয়া শুনলাম আল্লাহর ওলি, যে তিনটে প্রশ্ন করব, দেখবো খালি ওলি না ভিতরে এলেমও আছে, একটু পরীক্ষা করে দেখবো। মাথার মধ্যে তিনটে প্রশ্ন নিয়ে যায়। দুজন মিলে জিজ্ঞেস করে আব্দুল কাদের, তুমি কেন যাচ্ছ? আব্দুল কাদের জিলানি বললেন, আমি যাইতেছি দেখি আল্লাহ ওলির সোহবতের বরকতে আল্লাহ যেন আমার দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে, তার মারেফাতের নূর দিয়া, তার মহাব্বতের নূর দিয়া যেন আমার সিনা ভরে দেয়। এবার তিনজন গেছে দরবারে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ ওলি সালামের জবাব দিছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ ওলি চামড়ার চোখ দিয়ে তিনজনের দিকে তাকাইছেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল আসছে, বন্ধু জি মালিক, চামড়ার চোখ বন্ধ করো। এ ভালো করে মনে রাখবেন একটা কথা, দেলের মধ্যে যদি কেউ সিল মাইরে রাখে তার দেলের মধ্যে কিচ্ছু ঢুকবে না। এই যে গ্লাস, এই গ্লাসের উপরে ঢাকনা দিয়া উপরে পানি ঢালে যাবে নি? পানি যাবে? দিনই জলসে এসে বয়ান শোনে, দেলের উপরে ঢাকনা দিয়ে রাখছে, অমুক বাবার ঢাকনা, তমন তমক খাজার ঢাকনা, এইটা সেইটা দিয়া চাপা দিয়া রাখছে, এসে এমনি হা করে বসে থাকে, ও গুড়ার ডিমের দেলের মধ্যে কিচ্ছু যায় না। কিছু যদি পাইতে হয় দেলের ঢাকনা ফেলাই দাও, দেলের ঢাকনা ফেলাইয়া দেলের মুখটা মওলার দিকে দিয়া দাও, দিয়ে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক তার কালামকে নূর বানাইছেন, নূর বানাইছেন, এটা যে মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ তার সিনার মধ্যে হেদায়েতের নূর পৌঁছাইয়া দিবে। যেন দেখা যায় কেউ কেউ আছে বসে বয়ান শুনে, তার মুখের মধ্যে কোনো ভাবান্তরই নাই, দিল একটুও নড়ে না, ও গোড়ার ডিম কি দিয়ে যেন আটকায় রাখছে,
বসে রয়েছে, ও বসে থাকা না থাকা সমান কথা। বসে থাকলে ঢাকনা ফেলাই দাও, ঢাকনা ফেলাই দিয়া মনোযোগ দিয়ে শোনো, দেখবা আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবেন। আল্লাহর ওলি চামড়ার চোখ দিয়ে তাকাইছেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল আসছে, বলেন না একটু আল্লাহু আকবার। আল্লাহ মোবাইল করে না, আল্লাহ কি করে? মোবাইল করে। আল্লাহ মোবাইল করে, বান্দাও মোবাইল করে। কখনো মোবাইল মাওলার পক্ষ থেকে হয়, কখনো মোবাইল বান্দার পক্ষ থেকে হয়। মোবাইল আসলে কিন্তু টের সবাই টের পায় না, মোবাইল যদি হ্যাং হয়ে যায় না, হ্যাং হয়ে যায়। এবার ফোন আসে, নম্বরও ভাসে না, মোবাইল যদি হ্যাং হয়ে যায়, ফোন আসে আওয়াজ হয় না, আওয়াজও শোনা যায় না। মেরে মোহতরম ভাইও, রব্বুল আলামিনের সঙ্গে বান্দাদের সম্পর্ক, বান্দীদের সম্পর্ক যার অন্তর হ্যাং হয়ে যায়, আল্লাহ পাকের কোন মোবাইল সে টের পায় না। কিন্তু যার অন্তর পরিচ্ছন্ন, যার অন্তর গুনামুক্ত, যার অন্তর মাওলা পাকের মহব্বতের নূরে ভরা, যার অন্তর মাওলা পাকের মারেফতের নূরে ভরা, ও মোবাইল আসার সঙ্গে সঙ্গে মাওলা পাকের ডাক সে শুনতে পায়। মাওলা আমার ডাক দিছেন ইত্তেসালে বেতাকাইয়ুফ বেকিয়াস হাসতে রব্বুন নাসের আবা জানে নাস সবসে রবতে আসে নাই হ্যায় তুঝে দিল মে হর এক কে রসাই হ্যায় তুঝে। রব্বুল আলামিনের ডাক শুনতে পায়, বুঝতে পারে, আল্লাহর ওলির কাছে মোবাইল আসছে, আল্লাহর ওলি টের পাইছেন। জি মালিক, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় মাহমুদ চামড়ার চোখ বন্ধ করো। আল্লাহর ওলি চামড়ার চোখ বন্ধ করছেন, আল্লাহ পাক অন্তরের চোখ খুলে দিছেন। তো অন্তরের চোখ কি ওলি খুলে না আল্লাহ খুলে দেয়? আল্লাহর ওলি চামড়ার চোখ বন্ধ করছেন, রব্বুল আলামিন অন্তরের চোখ খুলে দিছেন। অন্তরের চোখ কেউ নিজে খুলে না, মাওলা যদি খুলে না দেয়। আরে বুজুর্গদের কারামত তার নিজের না আল্লাহর, নবীর মুজিজা তার নিজের না আল্লাহর। নবী ইচ্ছা করলে মুজিজা দেখাইতে পারেন না, আল্লাহ পাক যদি দেখাইয়া না দেন, হায় হায়। নবীজি এই যে পানি দেখছেন না, পানি এর থেকেও কম পানি, এর থেকেও কম পানি, সামান্য একটু পানি, তার মধ্যে এরকম দুই আঙ্গুল দিছেন, দুই আঙ্গুল দিয়ে পাত্র কাজ করে দিছেন। এখন সাহাবীরা দেখতেছে নবীজির দুই আঙ্গুলের ফাঁক দিয়ে পানির ঝর্ণা শুরু হয়ে গেছে। আল্লাহ তার অন্তর চোখ খুলে দিছেন, চামড়ার চোখ প্যান্ডেলে আটকে যায়, স্টেজে আটকে যায়, আসমানে আটকে যায়, জমিনে আটকে যায়। কিন্তু অন্তর চোখ যখন খুলে যায়, কোন পর্দা মানে না, সমস্ত পর্দা ভেদ করে গন্তব্যে পৌঁছে যায়। আল্লাহ পাক যখন অন্তর চোখ খুলে দেয়, রব্বুল আলামিন অন্তর চোখ খুলে দিছেন। এবার অন্তরের চোখ দিয়ে দেখতেছেন, মাশাআল্লাহ বুড়া মিয়া ধনী হইতে চায়। আর আপনারে বলতেছি না, ওই বুড়া বুড়া মিয়া ধনী হইতে চায়। আর মনের মধ্যে তিনটে প্রশ্ন, মৌলভী হিসাবে আমারে বেইজ্জত করতে আসে, প্রশ্ন করার উদ্দেশ্য কি? বেইজ্জত করা। প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না, পরে দিবে। আল্লাহর ওলিরে যদি কেউ বেইজ্জত করতে যায়, তো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। হাদিসে কুদসি, মান আদালি ওলিয়ান ফাকাদ আদনতুহু লিল হারব, যে আমার কোন ওলির সঙ্গে শত্রুতা পোষণ করে, আমি মাওলা নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। মৌলভী সাহেবের মনে মনে তিনটা প্রশ্ন, মনে মনে বলে গিয়ে বেইজ্জত করব। তো আল্লাহর ওলি চামড়ার চোখ যখন খুলে গেছে, এবার তাকাইয়ে দেখেন বুড়া মিয়া ধনী হইতে চায়। মৌলভী সাহেবের মনের মধ্যে তিনটা প্রশ্ন, আমারে বেইজ্জত করতে চায়। আর ইয়াং ম্যানের অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আর মারেফতের নূর পাওয়ার তামান্না, এটা দেখে ফেলাইছেন।
কোনো প্রশ্ন আর করলেন না। বুড়া মিয়া রে বললেন, ও বুড়া মিয়া ধনী হইতে চাননি? জি হযরত, ধরা পড়ে গেছে। জি হযরত, যাও আল্লাহ তোমারে ধনী বানাইয়া দিবে। মৌলবী সাহেব বললেন, মৌলবী সাহেব পরীক্ষা করতে আইসো নি আমারে? এখন তো মৌলবীর পায়জামা গেছে গরম হইয়া। জি, ভিতরের কথা জেনে ফেলাইছি। জি হুজুর, তোমার মনের মধ্যে তিনটে প্রশ্ন তাই না? জি হযরত, এক নম্বর প্রশ্ন এই, নেও তার জবাবেই। দুই নম্বর প্রশ্ন তোমার এই, নেও তার জবাবেই। তিন নম্বর প্রশ্ন তোমার এই, নেও তার জবাবেই। তবে আমি দেখতে পাইতেছি তুমি বেঈমান হয়ে মারা যাবা। আমার আল্লাহ আমারে দেখাইতেছেন। আব্দুল কাদের জিলানিকে ডাক দিয়ে বললেন, এই ইয়াং ম্যান আব্দুল কাদের, আমার মাওলা আমারে দেখাইতেছেন, আমি দেখতে পাইতেছি ইরাকের রাজধানী বাগদাদের জামে মসজিদের মেম্বারে দাঁড়াইয়া তুমি খুতবা দিচ্ছ আর বলতেছো, ইন্না কাদামি হাদা আলা রিকাবি কুল্লি আউলিয়া ইল্লা, আমার এই পা সমস্ত আল্লাহর ওলিদের কাঁধের উপরে। এই কথা বইলে ছাইড়ে দিছেন। কিছুদিনের মধ্যে বুড়া মিয়া ধনী হয়ে গেছে। অল্প কিছুদিন পর ওই মৌলবি সাহেব মুসলমান বাদশার পক্ষ থেকে রাষ্ট্রদূত হয়ে রোম সম্রাটের দরবারে যায়। রোম সম্রাটের সাথে গল্প স্বল্প করতে করতে হঠাৎ করে তার চোখ গিয়ে সম্রাটের মেয়ের উপরে গিয়ে পড়ে, পাগল হয়ে যায়। বিয়ের জন্য আবেদন করে। বাদশা বলে, আমার কোনো আপত্তি নাই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমার খ্রিস্টান হওয়া লাগবে। মাওলানা বলে, আমারও কোনো আপত্তি নাই, খ্রিস্টান হয় ওই মেয়েকে বিয়ে করে বেঈমান হয়ে মরে। আর আব্দুল কাদের জিলানির কথা কি বলবো? আল্লাহ পাক তাকে সমস্ত ওলিদের সম্রাট বানাইয়া দেয়। কি ব্যাপার? গেছিল তো এক জায়গায়। কয় জায়গায় গেছিল? এক জায়গায় গেছিল। আর ফলাফল কি হইল? তিন রকম হইল। কেন? তোমার পাত্রের মধ্যে পায়খানা, তোমার পাত্রের মধ্যে আবর্জনা, তার পাত্রের মধ্যে উন্নত মানসিকতা।